প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। তোমরা জানো যে বরাবরের মতো আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পর্বের দশম অধ্যায়ের নিয়ন্ত্রণ অধ্যায় থেকে আমরা নিয়ন্ত্রণ বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আমাদের শেষ টপিকস এই অধ্যায়ের আমরা বাজেটারিয় নিয়ন্ত্রণ, বাজেটীয় নিয়ন্ত্রণ নিয়ে আজকে আলোচনা করব। এবং বাজেটের নিয়ন্ত্রণের আলোচনা করার আগেই তোমাদেরকে একটা ছবিতে দেখানো হচ্ছে যে বাজেট কী, আমরা বাজেট এক সম্পর্কে আগে জানবো, কারণ বাজেট যদি আমরা না জানি তাহলে কখনোই আমরা বাজেটের নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে পারবো না। তো তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যে এখানে একটি মাসের অর্থাৎ নেক্সট মাসে কী পরিমাণ টাকা ব্যয় হবে, কী পরিমাণ টাকা আয় হবে সব কিছু, অর্থাৎ দেখা যাচ্ছে যে 55,000 টাকা ইনকাম হবে এবং 55,000 টাকা ব্যয় হবে, এবং কোন কোন খাতে ব্যয় হবে সেটার এস্টিমেট সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো এ থেকে আমরা এটা বুঝতে পারি যে এই যে নেক্সট মাসের জন্য আমরা যে চিন্তা করে রেখেছি যে নেক্সট মাসে কত টাকা কোন খাতে ব্যয় করব আর কোন খাত থেকে আয় আসবে, সেই দুটো বিষয়টি যখন সংখ্যা ও আকারে প্রকাশ করা হয় তখন সেটা বাজেট বলে। তাহলে এটা আমরা বলতে পারি যে কোনো একটা পরিবারের বা যে কোনো একটা পরিবারের কর্তার একটা বাজেট। তাহলে আমাদের বাজেট চিনতে তো সমস্যা নাই, তাও এবার আসি আমরা বাজেটটারই নিয়ন্ত্রণটাকে। এখন আমরা যদি বলি যে এই ফ্যামিলির লোক যিনি কর্তা আছেন তিনি যদি তার ওই নেক্সট মাসে কী পরিমাণ ব্যয় হবে, কোন কোন খাতের কোনটা ব্যয় হচ্ছে, কীভাবে হচ্ছে, সেটা যদি এই বাজেট দেখে তিনি কন্ট্রোল করেন তাহলে সেটাই কিন্তু বাজেটীয় নিয়ন্ত্রণ। তাহলে তো সহজ, ঠিক একইভাবে যদি কোনো অর্গানাইজেশন, কোনো সংগঠন যদি এভাবে করে তার ভবিষ্যতের জন্য বাজেট করে এবং কত টাকা ইনকাম হবে সেটা একটা খসড়া তৈরি করে, এবং সেটার উপর ভিত্তি করে যদি প্রতিষ্ঠানের আগামী মাসের যে কার্য হবে সেটা যদি তিনি নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা কিন্তু ওই প্রতিষ্ঠানের বাজেটীয় নিয়ন্ত্রণ হবে। ঠিক তেমনি করে আমরা বাজেটীয় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কী কী বিষয়ে দেখো যে একটা বাজেটের প্রক্রিয়াটা কী। বাজেটের প্রক্রিয়া প্রথমত বাজেট তৈরি করতে হয় এবং বাজেটের সাথে প্রকৃত ফলাফলের তুলনা করতে হয়। আমরা একটু আগে যে চিত্রটা দেখিয়েছি যে চিত্রটায় তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রয়েছে বাজেটের মধ্যে দেখো এখানে কার মেনটেন্স 10,000 টাকা রয়েছে। অর্থাৎ কার মেনটেন্স 10,000 টাকা থাকার মানে কি, যে সারা বছরে যে পরিমাণ খরচ হবে কারের পিছনে অর্থাৎ গাড়ির পিছনে সেটা 10,000 টাকার বেশি হবে না। তো ঠিক তখন যখনই আমরা এই বাজেটের প্রস্তুত হয়ে গেছে তখন কিন্তু বাজেটের সাথে প্রকৃত কার্যফলের সাথে তুলনা করবে, তখন কিন্তু ওই প্রতিষ্ঠানের যে ব্যক্তি থাকবে সে বা ওই ফ্যামিলির যে ব্যক্তি থাকবে সে চিন্তা করবে যে আমার সারা মাসে 10,000 টাকা মেনটেন্স দিবে তাহলে আমাকে কত টাকা খরচ করতে হবে, 15 দিনের মধ্যে আমার খরচ করতে হবে 5,000 টাকা, অর্থাৎ এক সপ্তাহের মধ্যে খরচ করতে হবে 2,500 টাকা। তাহলে এই যে জিনিসটা তার মাথার মধ্যে থাকবে তো এটা কিন্তু কন্ট্রোল হিসেবে কাজ করবে এবং তাকে ওই বাজেটের কারণে তার কার্যক্রমকেও কিন্তু একটু মানে বাউন্ডারির মধ্যে ফেলে দিবে। এটাই হচ্ছে ব্যবস্থাপনার যে নিয়ন্ত্রণ আছে সেই নিয়ন্ত্রণ একটা কি হাতিয়ার হিসেবে কাজ করে। ঠিক তেমনি করে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি যে নিচে কিছু অর্গানাইজেশনে কিছু লোক আছে সেটি কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে, এবং সেই নিয়ন্ত্রিত হওয়ার কারণ হচ্ছে যে তাদের উপরে বাজেট দেওয়া রয়েছে। ফিনান্স দেখবো যে সেভিংস সঞ্চয় ফান্ড কত টাকা কী হবে, ওই ব্যক্তিগুলো কিন্তু উপরের ওই বাজেট দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে। এখন ওই নিয়ন্ত্রিত হওয়াটা অর্থাৎ তাদের যে নিয়ন্ত্রিত হওয়ার কারণ হচ্ছে তাদের কাছে বাজেট ধরিয়ে দেওয়া হয়েছে, তোমরা যে কাজই করো এই কাজটা কিন্তু অবশ্যই এই বাজেটের মধ্যে থাকতে হবে, এই বাজেটের বাইরে যাওয়া যাবে না। তখনই কিন্তু ওই ব্যক্তি ওই পরিমাণ অর্থাৎ যে পরিমাণ টাকা ওখানে লেখা আছে তার বাইরে কিন্তু সে খরচ করবে না, অর্থাৎ সে খরচ করলেও তার সে বলা হবে তখন যে তোমার নিজের ঘাটির থেকে টাকা দাও, তখন কিন্তু সে ব্যক্তি কিন্তু ওই ব্যারিয়ারের কারণে যে ওই পরিমাণ টাকাই খরচ করবে তার বেশি করবে না। তাহলে আমরা বলতে পারি যে বাজেট হচ্ছে একটি পরিকল্পনা সংক্ষিপ্ত রূপ যা দ্বারা প্রতিষ্ঠানের সকল কার্যকে একটা মান ধরে ওইগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। তাহলে
আমরা বাজেট কি, এটা বাজেটের নিয়ন্ত্রণ এটা বুঝলাম। এবার আসে আমরা বাজেটের নিয়ন্ত্রণের সুবিধা অসুবিধা। বাজেটের নিয়ন্ত্রণের সুবিধা অসুবিধার মধ্যে প্রথমেই আমরা দেখি যে বাজেটের নিয়ন্ত্রণে মানে সুবিধা হচ্ছে এটা সহজ নিয়ন্ত্রণ। হ্যাঁ অবশ্যই সহজ নিয়ন্ত্রণ, একটা টাকার উল্লেখ থাকে, ওই টাকার বাইরে কেউ খরচ করতে পারে না, তাহলে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। আর একটা হচ্ছে সুনাম বৃদ্ধি, অর্থাৎ সুনাম এই জন্য বৃদ্ধি পাবে কারণ কোনো প্রতিষ্ঠান যদি বাজেটের মাধ্যমে তার প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ন্ত্রণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই প্রতিষ্ঠান সুনাম বাড়বে। কেন সুনাম এর জন্যই বাড়বে, যে এমন হয় না যে প্রতিষ্ঠান তার কাজটা ঠিক মতো করে নেয়, এমন মানে আগের থেকে বাজেট করা থাকে যার কারণে আগের থেকেই তাদের কর্মীরা জেনে যায় যে বাজেট মানে এই কাজে এই বাজেট এই পরিমাণ টাকা বা এই কাজের জন্য এই পরিমাণ বাজেট, তো সেক্ষেত্রে তারা কিন্তু কাজ সঠিকভাবে করতে পারে। ওই কর্মী ওই প্রতিষ্ঠানের কর্মীরা নিজেদেরকে গর্বিত বোধ করে যে আমাদের প্রতিষ্ঠান বাজেট করে, সেই বাজেট অনুযায়ী কিন্তু সকল কার্য নিয়ন্ত্রিত হয়। তারপর পরিকল্পনা মান উন্নয়ন, বাজেট নিয়ম যখন করা হয় তখন একটা সংখ্যাত্মক রূপ দেওয়া যায়, আর এই সংখ্যাত্মক রূপ সখন সকল সহজে মানুষ বুঝতে পারে, আর বুঝার কারণে পরিকল্পনাটা কিন্তু সঠিকভাবে কাজের কাজ করে। এবং দক্ষতা নিয়ন্ত্রণ, দক্ষতা দক্ষতা বৃদ্ধি পায় এর জন্যই যে কর্মীরা যদি বাজেট দেখে যে কত টাকা বাজেট আছে সেটা দেখে যদি তার কাজ সঠিকভাবে সম্পন্ন করে এবং তার কাছে একটা হিসাব থাকে, সংখ্যাত্মক একটা হিসাব থাকে, এই হিসাব থাকার কারণে উনি কিন্তু তার দক্ষতাটা বৃদ্ধি করতে পারবে যে আমি এই টাকার মধ্যে এতগুলো কাজ করবো, এই টাকার মধ্যে কম টাকায় বেশি কাজ করবো, এই ধরনের মানসিকতায় কিন্তু দক্ষতা বৃদ্ধি করার সুযোগ করে দেয়। আরেকটা হচ্ছে উৎকৃষ্ট সমন্বয়, অর্থাৎ যখনই প্রত্যেক প্রতিষ্ঠানকে একটা বা প্রত্যেক ডিপার্টমেন্টকে প্রতিষ্ঠানের প্রত্যেক ডিপার্টমেন্টকে যখন বিভিন্ন পরিমাণ টাকা ভাগ করে দেওয়া হয় তখন ওই প্রতিষ্ঠানের সমন্বয় করা সহজ হয়, একে অন্যের মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ সেটা বাধা বাঁধার কোনো সুযোগ থাকে না। তারপর আছে যোগাযোগের উন্নয়ন, যোগাযোগ বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ থাকবে এটা স্বাভাবিক, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগটা আরও বেশি উন্নীত উন্নয়ন হবে কারণ এই বাজেটের নিয়ন্ত্রণের মাধ্যমে, কারণ বাজেটে প্রতিষ্ঠানের সার্বিক কার্যকে একটি নির্দিষ্ট ভাগে ভাগ করে সেই সার্বিক কার্যগুলোর জন্য বিভিন্ন পরিমাণ টাকার অঙ্কে বা পরিকল্পনাগুলোকে সংখ্যাত্মক রূপ দেওয়া হয় যাতে করে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে ওই কার্য সমাপ্ত হয় এবং যে নিয়ন্ত্রণকারী থাকবে তার কাছে একটা ফিক্সড সংখ্যা থাকবে, 7 হোক 8 হোক 9 হোক, এই সংখ্যা থাকার কারণে তার কাছে নিয়ন্ত্রণ কাজটাও কিন্তু অনেক সহজ মনে হবে। সময় ও শ্রম সংক্ষেপ আর একটা পয়েন্ট রয়েছে যেটা সুবিধার মধ্যে, সময় শ্রম সংক্ষেপ কেন, কারণ সময় অবশ্যই কম লাগবে কারণ সেখানে সংখ্যার মানে মানে উল্লেখ থাকে, আর এই সংখ্যা দ্বারা সহজেই একে অন্যের শ্রম কম লাগে এবং সময়ও কম লাগে কারণ সহজেই কিন্তু নিয়ন্ত্রণকারী তার পরিকল্পনা বাজেট দেখে সে কিন্তু কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার আসি আমরা কিছু অসুবিধাও রয়েছে, এই অসুবিধা আসলে রয়েছে কারণ আমরা জানি প্রাক্কলনের দ্বন্দ্ব, প্রথম যে অসুবিধাটা প্রাক্কলনের দ্বন্দ্ব। তাহলে প্রাক্কলন কী, প্রাক্কলন মানে কি, ভবিষ্যৎ কার্যকে আগে থেকে পরিকল্পনা করে কিন্তু প্রাক্কলন, এখন পরিকল্পনা তো ভবিষ্যৎ, এখন আমি ধরে নিলাম পরিকল্পনা সামনে 1 মাসে আমার 10,000 টাকা বাড়ি ভাড়া খরচ হবে, মানে কার ভাড়া অর্থাৎ গাড়ি ভাড়া খরচ হবে, আসলেই কি 10,000 টাকা, ভবিষ্যৎ সম্পর্কে আমি কি জানি, কখন কী হতে পারে বলা যায় না, তারপরে যখন আমি এটা এস্টিমেট করি সেটা অনেক সময় ভুলও হতে পারে, তো এটাই দ্বন্দ্ব হিসাবে এখানে ধরা হয়েছে যে ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউ বলতে পারি না, তাহলে আপনি কীভাবে ধরলেন এটা 10,000 টাকায় হয়ে যাবে। এবার আসি ব্যয় বৃদ্ধি, আসলে অনেক মানে এই যে ভবিষ্যৎকে যখনই আমরা সামনে রেখে কাজ করি, এই ভবিষ্যৎকে সামনে রেখে কাজ করলে আমরা কিন্তু একটা আইডিয়া করে আমরা ওই টাকাটা নির্ধারণ করি, সবসময় আমরা চেষ্টা করি যে একটু বেশি পরিমাণ টাকা ধরে ধরে আমরা যেন করি, কিন্তু এই বেশি পরিমাণ টাকা ধরে ধরে যখন আমি ভবিষ্যতের বাজেট করব তখন যখন যে বাজেট মানে বাস্তবায়নকারী আসবে সে তখন দেখবে যে আমার তো যে পরিমাণ টাকা দরকার নেই তার চাইতে বেশি আমার বাজেটে অনুমোদন রয়েছে, তখন সে আরও বেশি করে খরচ করার জন্য চেষ্টা করবে কারণ সে জানে যে আমার তো অনেক টাকা বাজেটে দেওয়া হয়েছে সুতরাং আমি আরও খরচ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাজেটের ব্যয় বৃদ্ধি পায়। অধিক নির্ভরশীলতা, বাজেট যখন করে দেওয়া হয় একটা ফিক্সড টাকার অ্যান অ্যামাউন্ট তখন কিন্তু ওর উপর অধিক নির্ভরশীলতা চলে আসে, কর্মীরা যারা থাকে তারা শুধু ওটাকেই ফলো করে আর ওটা ফলো করার কারণে দেখা যায় যে তার বাইরে এক বিন্দু যাইতে পারে না, যার কারণে অনেক সময় সঠিক কার্য কিন্তু বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনমনীয়তা, অনমনীয়তা তোমরা জানো যে কোন যে জিনিস চেঞ্জ করা যায় না,
তাহলে বাজেটটা যখন হয়ে যায়, ওই যে তোমাদের প্রথম একটা চিত্রে দেখালাম যে 55,000 টাকা আয়, 55,000 টাকা ব্যয়, এখন যদি এটা পরিবর্তন করতে যাইতে হয় তাহলে অনেক জায়গায় পরিবর্তন দরকার হয়, তা নাহলে পরে অ্যামাউন্টে অমিল এসে যাবে। তো এই জন্য এটা খুব সহজে পরিবর্তন করা যায় না, যার কারণে এটা অনমনীয়। আবার মানে বাজেট কাল নির্ধারণের সমস্যা, অনেক সময় দেখা যায় যে একটা প্রতিষ্ঠান অল্প সময়ের জন্য করে, যেমন 3 মাসের জন্য, 3 মাসের জন্য বাজেট করে কেউ, 6 মাসের জন্য বাজেট করে কেউ, 1 বছরের জন্য বাজেট করে কেউ, 4 মাসের জন্য বাজেট করে। তো এই বাজেট করার সময় অনেক সময় দেখা যায় যে 1 মাসের জন্য বাজেট করলে সেই বাজেটটা বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, আবার 1 মাসের জন্য বাজেট করলে সে কাজটা সঠিকভাবে হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে কিন্তু কর্মীকে বিভিন্ন ধরনের মানে সমস্যায় পড়তে হয় এই বাজেট নির্ণয়ের কাল নির্ধারণ করার ক্ষেত্রে। তাহলে আমরা দেখি যে বাজেটটারই নিয়ন্ত্রণে, বাজেটীয় নিয়ন্ত্রণে সমস্যা এবং সুবিধা দুটোই আছে, তবে আমরা বলতে পারি তারপরও যে বাজেটটির নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের একটা হাতিয়ার হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ বাজেট দিয়ে কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। সুতরাং আশা করি তোমরা বুঝেছ। তারপরও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ক্লাস চলাকালীন সময় আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।